হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো সামনে যেহেতু তোমাদের HSC পরীক্ষা, তো তোমাদের HSC পরীক্ষার রুটিনটি আবারও চেঞ্জ করা হয়েছে। তো আজকের ভিডিওতে তোমাদের HSC পরীক্ষার সংশোধিত রুটিনটি দেখিয়ে দিব, এবং ভিডিওর লাস্টে তোমরা অনেকে আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেছো যে এবার করোনা ভাইরাসের কারণে কি তোমাদের পরীক্ষাটা পিছানো হবে বা তোমাদের পরীক্ষাটা বাতিল হওয়ার কোনো সুযোগ আছে। তো এই নিয়ে তোমাদের ভিডিওর লাস্টে কথা বলবো। তো সবকিছু জানতে তোমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা, তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমরা এই চ্যানেলে HSC পরীক্ষা 2020 এর বিভিন্ন সাজেশন, MCQ সলিউশন এবং বিভিন্ন আপডেট ও নিউজ সবার আগে পেয়ে যাবে। তো তোমরা HSC পরীক্ষা 2020 এর সংশোধিত রুটিনটি দেখতে তোমরা ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে চলে আসবে। আমি ওয়েবসাইটটির লিংক আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা সেখানে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে চলে আসতে পারবে। তো এখানে আসার পর তোমরা যদি HSC কর্নারে যাও, এখানে তোমরা নিচে শো মোর অপশনে ক্লিক করবে। তো শো মোরে ক্লিক করার পর তোমাদের সামনে অনেকগুলো অপশন ওপেন হবে। এখান থেকে তোমরা 4 বা 5 নম্বরে তোমরা HSC পরীক্ষার সংশোধিত রুটিনের একটি অপশন পেয়ে যাবে। তোমরা এর পাশে দেখতে পাবে যে ডাউনলোড লেখা একটি অপশন আছে, তোমরা এই ডাউনলোডে ক্লিক করে দিবে। তো তোমরা ডাউনলোডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে তোমাদের HSC পরীক্ষা 2020 এর রুটিনটি একটু সংশোধন করা হয়েছে। অর্থাৎ তোমাদের রুটিনটি আগের মতোই আছে, বাট এখানে হালকা কিছু তোমাদের সংশোধন করা হয়েছে, যেটা তোমরা উপরের ডান পাশে কোনায় দেখতে পাচ্ছ। তোমাদের সংশোধন লিখে তোমাদের নতুন রুটিনটি পাবলিশ করা হয়েছে। তো প্রথমেই তোমাদের সম্পূর্ণ রুটিনটি দেখিয়ে দিচ্ছি, এরপর তোমরা কিভাবে রুটিনটি ডাউনলোড করবে সেটি দেখিয়ে দিব, এবং ভিডিওর লাস্টে তোমাদের করোনা ভাইরাসের কারণে কি তোমাদের রুটিনটি চেঞ্জ হবে বা তোমাদের পরীক্ষা কি পিছানো হবে সেই সম্পর্কে কথা বলবো। তো তোমাদের এই সংশোধিত রুটিন মোতাবেক তোমাদের পরীক্ষাটা শুরু হবে 1 এপ্রিল থেকে। তো প্রথম দিন অর্থাৎ 1 এপ্রিল তোমাদের বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা হবে, এবং তোমাদের সবগুলো পরীক্ষা শুরু হবে সকাল 10টা থেকে তোমাদের 1টা পর্যন্ত পরীক্ষাটা হবে। এরপর তোমাদের বিকেলের পরীক্ষাগুলো শুরু হবে তোমাদের 2টা থেকে 5টা পর্যন্ত। এরপর তোমাদের 2 এপ্রিল বৃহস্পতিবার তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হবে। এরপর তোমাদের 4 এপ্রিল 2020 তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষাটা হবে। এরপর তোমাদের 6 এপ্রিল 2020 ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষাটা হবে। এরপর তোমাদের 8 এপ্রিল 2020 তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই পরীক্ষাটি হবে। এরপর তোমাদের মাঝে 2-3 দিনের ছুটি আছে। এরপর তোমাদের 11 তারিখ শনিবারে তোমাদের পদার্থবিজ্ঞান 1ম পত্র পরীক্ষা হবে। যারা কমার্সে আছো তোমাদের হিসাববিজ্ঞান 1ম পত্র পরীক্ষা হবে, এবং তোমরা যারা আর্টসে আছো তোমাদের যুক্তিবিদ্যা 1ম পত্র পরীক্ষা হবে। এরপর 15 এপ্রিল 2020 তোমাদের পদার্থবিজ্ঞান 2য় পত্র, হিসাববিজ্ঞান 2য় পত্র এবং যুক্তিবিদ্যা 2য় পত্র পরীক্ষা হবে। এরপর 16 তারিখ বৃহস্পতিবারে তোমাদের অর্থনীতি 1ম পত্র, প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস 1ম পত্র পরীক্ষাটি হবে। এরপর তোমাদের 18 এপ্রিল 2020 শনিবারে তোমাদের অর্থনীতি 2য় পত্র, প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস তত্ত্বীয় 2য় পত্র ঐচ্ছিক 1, এভাবে ঐচ্ছিক 3 পর্যন্ত তোমাদের শনিবারে পরীক্ষাটা হবে। এরপর 19 তারিখ রবিবার তোমাদের রসায়ন 1ম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি 1ম পত্র, ইতিহাস 1ম পত্র, গৃহ ব্যবস্থাপনা ও শিশু বর্ধন ও পারিবারিক সম্পর্ক 1ম পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন 1ম পত্র, উৎপাদন ব্যবস্থা ও বিপণন 1ম পত্র তোমাদের এই পরীক্ষাগুলো হবে। এরপর তোমাদের 21 এপ্রিল 2020 মঙ্গলবারে তোমাদের রসায়ন 2য় পত্র পরীক্ষা হবে। এরপর তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি 2য় পত্র, ইতিহাস 2য় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও শিশু বর্ধন ও পারিবারিক সম্পর্ক 2য় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন 2য় পত্র, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন 2য় পত্র পরীক্ষাটি হবে। এরপর তোমাদের 22 তারিখ বুধবারে তোমাদের ভূগোল 1ম পত্র এবং উচ্চাঙ্গ সঙ্গীত তত্ত্বীয় 1ম পত্র পরীক্ষাটি হবে। এরপর তোমাদের 23 এপ্রিল 2020 বৃহস্পতিবারে ভূগোল 2য় পত্র, উচ্চাঙ্গ সঙ্গীত তত্ত্বীয় 2য় পত্র পরীক্ষা হবে। এরপর তোমাদের শনিবার 25 এপ্রিল 2020 তোমাদের পরিণতি ও সুশাসন 1ম পত্র, জীববিজ্ঞান 1ম পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা 1ম পত্র পরীক্ষা হবে। এরপর তোমাদের 27 এপ্রিল 2020 সোমবারে পরিণতি ও সুশাসন 2য় পত্র, জীববিজ্ঞান 2য় পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা 2য় পত্র পরীক্ষাটি হবে। এরপর তোমাদের 28 এপ্রিল 2020 মঙ্গলবারে পরিসংখ্যান 1ম পত্র, মনোবিজ্ঞান 1ম পত্র, কৃষি শিক্ষা 1ম পত্র, মৃত্তিকা বিজ্ঞান 1ম পত্র, ব্যবহারিক শিল্পকলা এবং বস্তু ও পোশাক শিল্প 1ম পত্র, ব্যবহারিক শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছদ 1ম পত্র, চারু ও কারুকলা তোমাদের 1ম পত্র পরীক্ষাটি হবে। এরপর তোমাদের বুধবার 29 এপ্রিল 2020 তোমাদের পরিসংখ্যান 2য় পত্র, মনোবিজ্ঞান 2য় পত্র, কৃষি শিক্ষা 2য় পত্র, মৃত্তিকা বিজ্ঞান 2য় পত্র, ব্যবসায়িক শিল্পকলা এবং বস্ত্র ও পোশাক শিল্প 2য় পত্র, এবং চারু ও কারুকলা 2য় পত্র তোমাদের পরীক্ষাটি হবে। এরপর তোমাদের 30 এপ্রিল 2020 বৃহস্পতিবারে
উচ্চতর গণিত এবং ইসলাম শিক্ষা এই দুটি পরীক্ষা হবে। এরপর তোমাদের 2 মে 2020 শনিবারে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র, ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র পরীক্ষাটি হবে। এরপর তোমাদের 3 মে 2020 রবিবারে তোমাদের ফিনান্স ব্যাংকিং ও বিমা একমপত্র এবং শিশু বিকাশ একমপত্র এই পরীক্ষাটি হবে। এরপর তোমাদের 4 মে 2020 সোমবারে তোমাদের ফিনান্স ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র এবং শিশু বিকাশ দ্বিতীয় পত্র পরীক্ষাটি হবে। তাছাড়া তোমাদের বিকালে যে পরীক্ষাগুলো হবে সেগুলো তোমরা ডাউনলোড করে দেখে নিও। এরপর রয়েছে তোমাদের ব্যবহারিক পরীক্ষা, যেটি শুরু হবে তোমাদের 5 মে 2020 থেকে এবং শেষ হবে তোমাদের 13 মে 2020 এর মধ্যে। অর্থাৎ তোমাদের এই 5 মে থেকে তোমাদের 13 মের মধ্যে তোমাদের এই ব্যবহারিক সবগুলো পরীক্ষা শেষ হয়ে যাবে। তো এবার আসে যাক, তোমরা HSC পরীক্ষা 2020 এর এই সংশোধিত রুটিনটি কিভাবে ডাউনলোড করবে। তো এটি ডাউনলোড করার জন্য তোমরা উপরে ডান পাশে কোনায় দেখতে পাচ্ছ যে একটি ডাউন অ্যারো চিহ্ন নামে একটি অপশন আছে, তোমরা এই অপশনে ক্লিক করে দিবে। তো এই অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের রুটিনটি তোমাদের কম্পিউটারে PDF আকারে ডাউনলোড হয়ে যাবে। তো এবার আসা যাক, তোমাদের করোনা ভাইরাসের কারণে কি তোমাদের পরীক্ষার ডেটটি চেঞ্জ হতে পারে বা তোমাদের পরীক্ষাটি কি পিছাতে পারে। তো তোমাদের অনেকের মনে এখন এই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে এবং তোমাদের মধ্যে অনেকে আমার বিভিন্ন ভিডিওতে এই প্রশ্নটি করেছো। তো করোনা ভাইরাসের কারণে তোমাদের পরীক্ষা পিছানো হবে কিনা অথবা তোমাদের পরীক্ষার ডেটটি চেঞ্জ হবে কিনা, এই নিয়ে তোমাদের গভর্নমেন্ট থেকে কোনো অফিসিয়ালি আপডেট দেওয়া হয়নি। তো দেখো, বাংলাদেশে কিন্তু এখনো করোনা ভাইরাসটি মহামারী আকারে ছড়ায়নি, মাত্র এই নিয়ে তোমাদের টোটাল 5 জন ধরা পড়েছে করোনা ভাইরাসে আক্রান্ত। তো এটা এখন পর্যন্ত কোনো ভয়াবহ ব্যাপার নয়, সো এই কারণে তোমাদের পরীক্ষার রুটিনটি না চেঞ্জ হওয়ার সম্ভাবনাই বেশি। অর্থাৎ তোমাদের এখন যে সংশোধিত রুটিনটি দেওয়া হয়েছে তোমাদের এই রুটিন অনুযায়ী পরীক্ষা হওয়ার সম্ভাবনা 99.9%। সো তোমরা চিন্তা করো না, তোমাদের বেশিরভাগ সম্ভাবনা তোমাদের এই রুটিন অনুযায়ী পরীক্ষা হবে। তো কোনো কারণে যদি বাই চান্স তোমাদের করোনা ভাইরাসের কারণে বা কোনো কারণে তোমাদের পরীক্ষার রুটিনটি চেঞ্জ হয়ে যায়, তাহলে আমি তোমাদের নেক্সট ভিডিওতে সেটি জানিয়ে দিব। তবে সম্ভাবনা আছে তোমাদের এই রুটিন অনুযায়ী পরীক্ষা হবে, তোমাদের রুটিনটি চেঞ্জ করা হবে না। সো এই ছিল আজকের ভিডিওতে। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকো, তবে এরকম এডুকেশন রিলেটেড ভিডিওগুলো যদি তোমরা মিস করতে না চাও এবং HSC পরীক্ষা 2020 এর সকল আপডেট ও নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।